বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ পৃথিবীর অভ্যন্তর ভাগ পৃথিবীর গঠন বায়ুমণ্ডল বলতো পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে থাকা বায়বীয় স্তরটির নাম কি বায়ুমণ্ডল তোমরা কি জানো বায়ুমণ্ডলে কি কি থাকে বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি এছাড়াও জলীয় বাষ্প ধূলিকণা আর্গন কার্বন ডাইঅক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে বায়ুমণ্ডলের পদার্থগুলো কেন ঘিরে রেখেছে পৃথিবীর সকল কিছুকে তার নিজের দিকে টানে সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি থাকে তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন এবং ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমন্ডল হালকা হয়ে তো পর্বতের চূড়ায় উঠতে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাথে নিয়ে যেতে হয় কেন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমন্ডল হালকা হয়ে থাকে ফলে শ্বাস নেওয়ার জন্য যথেষ্ট অক্সিজেন থাকে না এজন্য পর্বতের চূড়ায় উঠতে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাথে নিয়ে যেতে হয় বায়ুমণ্ডলকে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে তোমরা স্তরগুলোর নাম জানো কি ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে ট্রোপোস্ফিয়ার বলে এই স্তরে বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাস ও মেঘ থাকে বৃষ্টি বায়ুপ্রবাহ ঝড় প্রভৃতি এই স্তরে ঘটে থাকে ঠিক শুরু হয়েছে স্ট্র্যাটোস্পিয়ার এই স্তর ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরে রয়েছে ওজন নামে একটি গ্যাস এই গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে পৃথিবীর পৃষ্ঠে কি দেখি আমরা নরম মাটি শক্ত মাটি শক্ত পাথর পাহাড় পর্বত গাছপালা নদী সাগর ও মহাসাগর ভূপৃষ্ঠের বেশিরভাগ জায়গা জুড়ে কি রয়েছে ভূগোলটি দেখে বলি ভূপৃষ্ঠের বেশিরভাগ জায়গা জুড়ে আছে সাগর ও মহাসাগর পৃথিবী পৃষ্ঠের চার ভাগের প্রায় তিন ভাগ হল জলভাগ ও বাকি অংশ স্থলভাগ সমগ্র জলভাগকে কত ভাগে ভাগ করা হয়েছে বলতে পারো সমগ্র জলভাগ পাঁচটি মহাসাগর নিয়ে গঠিত প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর তো বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ এটি ভারত মহাসাগরের অংশ সাগর আমাদের কি উপকারে আসে একটু চিন্তা করে নিজ খাতায় দুইটি করে উপকারিতা লিখি সাগরের পানিতে প্রচুর মাছ নানান জলজ উদ্ভিদ পাওয়া যায় সাগরের পানির উপর দিয়ে জাহাজ চলাচল করে সাগরের পানি বাষ্পীভূত হয়ে বৃষ্টি হয় বলেই আমরা জমিতে ফসল ফলাতে পারি নদী কিভাবে সৃষ্টি হয়েছে এসো আমরা দেখি কিভাবে নদীর সৃষ্টি হয়েছে পাহাড়ের বরফ গলা ও বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে নামতে নামতে সরু সরু নালা সৃষ্টি হয় ওই নালাগুলি একত্র হয়ে সরু নদী সৃষ্টি হয় সরু নদী সমতলে নেমে আসে সরু নদীর সাথে সমতলের বৃষ্টি পানি যোগ হয়ে নদী বড় হতে থাকে বড় নদীর সাথে সরু নদী যোগ হয়ে নদী আরো বড় বা প্রশস্ত হয় বাংলাদেশের নদীগুলো কোন পর্বত থেকে সৃষ্টি হয়েছে আমাদের দেশের উত্তরে হিমালয় পর্বতমালা এই পর্বতমালায় অনেক বরফ জমা আছে ওখানে প্রচুর বৃষ্টিও হয় বাংলাদেশের নদীগুলো হিমালয় পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে পদ্মা মেঘনা যমুনা হিমালয় পর্বতমালা থেকে শুরু হয়ে ভারত ও নেপাল থেকে প্রচুর পানি নিয়ে আসে এ কারণে এই নদীগুলো বেশ বড় ও প্রশস্ত পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পৃথিবীর ভেতরের অংশ তিনটি ভাগে বিভক্ত শিলামণ্ডল গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার ব্যাসার্ধের গোলকাকার জায়গা হল কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডলে নিকেল লোহা সিশা ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় আছে কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশে এরা কঠিন কিন্তু বাইরের দিকে গলিত অবস্থায় আছে গুরুমন্ডল কেন্দ্রমণ্ডল ও শিলামণ্ডলের মাঝে রয়েছে প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার পুরো গুরুমণ্ডল গুরুমন্ডলের বেশিরভাগই কঠিন কিন্তু এর কিছু অংশ আধাগলিত অবস্থায় আছে বিজ্ঞানীরা ধারণা করেন আগ্নেয়গিরির উদ্গিরণে এই অংশটি থেকে গলিত লাভা বের হয়ে আসে পৃথিবীর পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর রয়েছে তাই শিলামণ্ডল শিলামণ্ডল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় এক কিলোমিটার নিচ পর্যন্ত বিস্তৃত থাকতে পারে ধারণা করা হয় যে পৃথিবীর সৃষ্টির পর বাইরের অংশ থেকে তাপ চলে গিয়ে ভূপৃষ্ঠের দিকে ঠান্ডা হয়েছে কিন্তু কেন্দ্রের দিক থেকে তাপ বেরিয়ে আসতে পারেনি তাই কেন্দ্রমণ্ডল ও গুরুমন্ডল বেশ উত্তপ্ত শিলামণ্ডলের উপরের দিকের অংশ ভূতক নামে পরিচিত শিলামণ্ডল নিয়ে আরো বিস্তারিতভাবে ভাবে এ অধ্যায় শেষে জানব এসো নিজেকে যাচাই করি শূন্যস্থানের জন্য সঠিক শব্দ কোনটি ডান বক্সের শব্দগুলো স্থানে বসায় নিজেকে যাচাই করি পৃথিবীর বিভিন্ন স্তরগুলো চিহ্নিত করি সঠিক শব্দটি টেনে খালি বক্সে বসাই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন টেকটনিক তত্ত্ব তোমরা কি বলতে পারো কি করে আগ্নেয়গিরির উদ্গীরন ঘটে আগ্নেয়গিরির উগ্নপাতের ঘটনা বুঝতে হলে আমাদের পৃথিবীর শিলামণ্ডলের গঠন বুঝতে হবে এজন্য প্লেট টেকটনিক তত্ত্ব নামে একটি তত্ত্ব বোঝা দরকার এ তত্ত্বের মূল কথা হলো ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর মন্ডল কতগুলো অংশে বা খনি বিভক্ত এগুলোকে প্লেট বলা হয় এই প্লেটগুলো গুলো আংশিক তরল অংশের উপরে ভাসমান অবস্থায় আছে প্লেটগুলো কখনো কখনো একটি থেকে আরেকটি দূরে সরে যায় আবার কখনো কখনো একে অন্যের দিকে আসে এই প্লেটগুলো প্রতি বছরে কয়েক সেন্টিমিটার কোন একদিকে সরে যায় প্লেটগুলো কখনো একটি থেকে আরেকটি উপরে সরে যায় বা নিচে নেমে যায় প্লেট টেকটোনিক তত্ত্ব তো বুঝলাম কিন্তু আগ্নেয়গিরির উদ্গীরণ কিভাবে ঘটে ধারণা করা হয় প্লেটগুলো একটি আরেকটির সাথে ঘষা বা ধাক্কা খেলে সেখানে প্রচুর তাপ সৃষ্টি হয় তাপে ভূত্বকের পদার্থ গলে যায় এগুলি তো পদার্থ চাপের ফলে নিস থেকে ভূপৃষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে একেই আগ্নেয়গির উদ্গীরন বলে বেরিয়ে আসা গলিত তরল পদার্থ ম্যাগমা নামে পরিচিত প্লেটগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেলে পৃথিবী কেঁপে ওঠে একে ভূমিকম্প বলে একটি প্লেটের সাথে আরেকটি প্লেট যেখানে মেশে ঘটে। সংযোগ সংযোগস্থলে উঁচু পর্বত থাকলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গিরণের ঘটনা আরও বাড়ে ইদানিং বাংলাদেশেও ভূমিকম্প ঘটছে শিলামণ্ডল বলতো পৃথিবীর গঠনের বাইরের স্তরটির নাম কি শিলামণ্ডল শিলামণ্ডলের উপরের দিকের অংশ ভূত্বক নামে পরিচিত ভূত্বকের বেশিরভাগ পানি দ্বারা আবৃত্ত বাকি অংশ গুঁড়ো বা ভাঙা পাথরের পদার্থ দ্বারা গঠিত বাকি অংশগুলো যদি জৈব পদার্থ দ্বারা গঠিত ও নরম হয় তাহলে তাকে মাটি বলা হয় ভূত্বকের উপরে আমরা বসবাস করি মাটিতে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করি এছাড়াও এ অংশে রয়েছে খনিজ পদার্থ যা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি কিভাবে মাটি গঠিত হয়েছে তা বলতে পারবে কি এসো একটি ভিডিও দেখি কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টি ঝড় ভূমিকম্প এগুলোর কারণে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয় ক্ষুদ্র শিলাকণার সাথে পানি বায়ু ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া পচা ও মৃত জীবের দেহাবশেষ যোগ হয়ে মাটি গঠিত হয় তবে বিভিন্ন স্থানের মাটি বিভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে বলে বিভিন্ন স্থানের মাটি দেখতে ভিন্ন ভিন্ন গঠনে ভিন্ন সাধারণত পাথর মুড়ি কাকড় বালি কাদা দ্বারা ভূত্বক গঠিত এদের সাথে মিশে থাকে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূত্বক গঠনকারী সকল কঠিন পদার্থের নাম শিলা তোমরা কি বলতে পারবে মাটির বিভিন্ন স্তরগুলো কি কি এদের বৈশিষ্ট্য কেমন এসো মাটির বিভিন্ন অংশ ও এদের বৈশিষ্ট্য জেনে নিন বিভিন্ন স্তরে ক্লিক করি প্রথম স্তর হিউমাস স্তর মৃত জীবদেহ মিশে তৈরি কালো উপাদানকে হিউমাস বলে মাটির উপরের দিকে হিউমাস বেশি থাকে এখান থেকে উদ্ভিদ তার পুষ্টি উপাদান পায় এই স্তরে সাধারণত খনিজ থাকে না মাটির দ্বিতীয় স্তরে হিউমাস কম থাকে এই স্তরটি কিছুটা উজ্জ্বল এই স্তরে বিভিন্ন খনিজ পাওয়া যায় তৃতীয় স্তর শিলাকণা দিয়ে গঠিত এই স্তরের শিলাগুলো কিছুটা নরম সব শেষে নিচের স্তর দ্বারা গঠিত শিলাগুলো খুবই শক্ত খনিজ পদার্থ তোমরা কি বলতে পারবে ছবির বস্তুগুলো কোন কোন উপাদান দিয়ে তৈরি উপাদানগুলোর কোনটি কোনটি খনি থেকে পাই তা টেনে নিচের বক্তা বসায় এগুলো কি সরাসরি এভাবে পাওয়া যায় না সরাসরি এভাবে পাওয়া যায় না তাহলে কিভাবে পাওয়া যায় ভূ অভ্যন্তরে একাধিক অজৈব পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় থাকে এদের খনিজ বলে ভূ অভ্যন্তরে প্রাকৃতিক নিয়মে একাধিক অজৈব পদার্থ মিশ্রিত হয়ে খনিজ তৈরি হয় খনিজ পদার্থ আহরণ করে সেখান থেকে নির্দিষ্ট কোনো পদার্থকে পৃথক করা হয় যেমন বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু সংগ্রহ করা হয় চুনাপাথর পাথর বক্সাইট হিমাটাইট ইত্যাদি খনিজ পদার্থ খনিজ পদার্থ জীবাশ্ম প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক কয়লা পেট্রোলিয়াম ছবির উপাদানগুলো আমরা কোথা থেকে পাই মাটির অভ্যন্তর থেকে তাহলে কি এদের খনিজ বলবো না মাটি থেকে পেলেও এদেরকে খনিজ বলা হয় না কারণ এরা জীবদেহ থেকে তৈরি এরা অজৈব নয় কয়লা তেল গ্যাস কিভাবে সৃষ্টি হয়েছে বলতে পারবে বড় বড় গাছ মাটির নিচে চাপা পড়ে চাপ তাপ ইত্যাদি কারণে দীর্ঘ সময় এরা কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়েছে জীবদেহ থেকে তৈরি বলে এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার তোমরা হয়তো বিভিন্ন জ্বালানির ব্যবহার সম্বন্ধে জানো নিচের ছক থেকে বিভিন্ন জ্বালানি ও তাদের ব্যবহার টেনে ছকে মিলানোর চেষ্টা করি নিজেদের যাচাই করি এসো আমরা সাপলা ও জবা এই দুইটি দলে ভাগ হয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই সাপলা দলের স্কোর জবা দলের স্কোর